নমস্কার, আমি অঞ্জনা আর কঙ্কনা আছে ওই ঘরে। আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, ইছাপুরে তো আছেই, তোমরা জানো তো। আজকে ইছাপুরের সেকেন্ড ব্লগ শুরু করছি, একটা ফার্স্ট ব্লগ ইছাপুরের গেছে, তোমরা হয়তো দেখেছো। আর আজকে সেকেন্ড দিন, গলাটা ফাঁকা, তার কারণ কালকে চেনটা খুলেছিলাম, তো ওই জন্য গলাটা ফাঁকা লাগছে এখন। আমি সকালে আজকে উঠে, কালকে তো সারাদিন দৌড়াদৌড়ি গেছে, গিয়ে সকালে উঠে এখন রান্নাঘরে ঢুকেছি, রান্না বসিয়েছি। চলো দেখি কি রান্না হচ্ছে কি না হচ্ছে। তো দেখো, রান্না হচ্ছে পালং শাক করবো। এখানে সব সবজি দিয়ে পালং শাক হবে। এখানে পালং শাক কেটে রেখেছি, মাছের মাথা আছে, করবো পালং শাক। আচ্ছা, এখানে আছে মাছ, এটা তোমরা কী মাছ বলো আমি জানি না, আমরা ঢেলা মাছ বলি সেই মাছ। মাছ রান্না করবো সিম আলু দিয়ে, কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে। তো এটাই নুন হলুদ মাখাইনি, নুন হলুদ দিয়ে রেখেছি, ঠিক আছে। আর নিচে আছে ইলিশ মাছ, ইলিশ মাছ ছোটো একটা ইলিশ, দিয়ে চার পিস না পাঁচ পিস মনে হয় পড়েছে সেই মাছটা। এটা করবো ঝোল, কারণ হচ্ছে ইলিশটাও করছি এটাও করছি, তার কারণ দুটো মাছই খুব কাটা, তো শনটি এই ঢেলা মাছটা খেতে পারবে না, ইলিশটা তাও একটু খুচরো খুচরো হলেও খাবে, তো ওই জন্য করছি, করেই দিচ্ছি। আর তো রান্নাটা করে নিই, আবার আসছি, দেখা করছি। আমার না নিজেরই নিজের ইয়েতে তাকাতে কেমন লাগছে, কারণ আমি গলা ফাঁকা কখনো রাখি না। তো যাই হোক, আজকে দিনটা গেলে, আজকে একটু বেরোনোর কথা আছে, তো গেলে তারপরে আমি পড়ে নেবো একবারে। তো চলো রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে। দুপুরে রান্না করলাম, রান্নাটা দেখানো হয়নি পরে, তারপরে খাওয়া দাওয়া করে একটু মানে সবের জাস্ট খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। আর শান্তি ঘুমিয়ে পড়েছে, শান্তির একটু ঠান্ডা লেগেছে, বোধহয় চোখটা বলছে ব্যথা ব্যথা। যাই হোক, মনিকা ফোন করলো যে অঞ্জনা এরকম বরণ হবে, চলে এসো, ঠাকুর বেরোবে ইয়ে বিসর্জনের জন্য, তো বরণ করলে চলে এসো। তো আমি বরণটা আগেই কালকে যেহেতু রাতে বলে রেখেছিল মনিকা, তো ওই জন্য আজকে সব বিদ্যুৎকে দিয়ে আনিয়ে রেখেছিলাম, রেডি করলাম। একটা ঘিয়ের প্রদীপ নিলাম, জ্বালাবো। তো শান্তি আর যাবে না, শান্তির শরীরটা ভালো লাগছে না, তো চলো যাই বরণটা সেরে আসি। যা যা যা, বরণ করতে চলে এসছে এখানে, আচ্ছা বরণ, মনিকা লেট করেছে আজকে বরণে আসতে, বরণ স্টার্ট হচ্ছে। এই যে পিঙ্কি আছে, বাবা ওর মেয়ে, আবার ঘোমটা দিয়ে দিচ্ছে, এই হচ্ছে মেয়ের আবল। হ্যাঁ হ্যাঁ, সুন্দরী মানুষ, একটু সাজু ও, লিপস্টিকটা পরে না আমি দেখি পিঙ্কি। Thank you.
বরণ কমপ্লিট, এরপরে আমাদের ফটো সেশন হচ্ছে, সিঁদুর মেখে সব ফটো তুলছি আমরা। এই তরিকে আমি একটা ফোঁটা দিইনি, দেখ তরি তো কপাল দেখা, না ও মা বিয়ের কি আছে, মায়ের শুধু সবাই আমি ওকে দিদিটাকেও দিই। আসছে বছর এবার চলে যাচ্ছি নিচে, ঠাকুরও নামছে, আমরাও সাথে সাথে নামছি, কিন্তু শটটি আসেনি বলে আমি যাব না গঙ্গায়, ওরা সব যাবে, আমি বাড়ি চলে যাব। বরণ টরণ করে সব মুখ টুক ধুলাম, ফ্রেশ হলাম, পুরো সিঁদুরে সব ইয়ে হয়ে গেছিলো, লিপস্টিক দেখো ওঠেনি, যাই হোক ওরা ঠাকুর নিয়ে চলে গেলাম, চলে এলাম, যেহেতু শান্তি যায়নি বললামই যাবো না, শান্তির একটু, শান্তির আসলে কী হয়েছে বলতো, ঠান্ডা লাগেনি, শান্তি বলছে মা আমার কালকে ওই পুজোর ওখানে বসেছিল তখন নাকি চোখে একটা পোকা গেছে, তো পোকাটা যাওয়াতেই ওর ওই ব্যথা আর চোখটা ফুলে গেছিলো, তো এখন অনেকটা কম আছে, আমি বললাম থাকছে দা আমি আর যাবো না। মনিকা অনেকবার করে বলছিল, তো ওদের পুজো খুব ভালো হয়েছে, খুব ভালো লাগলো, এতটা নিজের করে নেয় ওরা যে এমনিতেই ভালো লাগে আর কি। পুজোটা মানে পুরো প্ল্যান ছিল না মনিকার হাজব্যান্ড মানে ওকে ভাইটাকে, তো ওর হঠাৎ করে দু তিন চার দিন আগে মনে হয়েছে যে ও কালী পুজো করবে, যখন নাকি না ঠাকুরমশাই পাওয়া যাচ্ছে, না প্যান্ডেলের লোক পাওয়া যাচ্ছে, না কিচ্ছু, তো মা আসবে ভেবেছে যখন, মা নিজের মতো সব করে নিয়েছে, তো সেইভাবেই পুজোটা হয়েছে, কিন্তু ওদের একটু খাটনিটা বেশি হয়েছে, যেহেতু ওই খাওয়ানো এই করানো পুজো সব কিছু হয়েছে, তো ওই জন্য লোকও ওরা যেহেতু পায়নি, তারপরে যারা রিলেটিভরা দু তিন দিন আগে জানিয়েছে তাদের আসতেও একটু অসুবিধা হয়েছে, সবাই ঠিক সময় মতো আগে থেকে হলে, যেমন কি যেমন এবছর আমাকে বলেই দিয়েছে তুমি চার বছরের জন্য জানবে কালী পুজোয় তুমি কোথাও কিচ্ছু প্ল্যান করবে না, আমাদের বাড়িতেই আসবে, তো সেরকমই ধরো আমাদের মাথায় একটা থেকে গেছে যে কালী পুজোটা আসবো, ঠিক আছে, তো এই রকমই এই পরের বছর থেকে হবে, তো আমি বলেছি আসছে বছর আবার হবে আর খুব ভালো করে হবে, হবেই হবে, এটা আমি বলেছি, তো খুব হ্যাঁ ওরাও বলছে হ্যাঁ হবেই হবে হবেই হবে, তো খুব মজা হয়েছে সত্যি, খুব ভালো লেগেছে, পুজো কাটিয়েছি খুব সুন্দর করে, খুব পরের বছরও আশা করছি খুব ভালোই হবে, যাই হোক তো বিসর্জন টিসর্জন করে আসো, ওরা পরে একটা ফোন করব সব ঠিকঠাক আছে কিনা, সব ঠিক আছে কিনা, সবাই তো ক্লান্ত না, কাল থেকে শুধু চলছে, আর একটা কাজ হলে বাড়ির লোকের যে কত প্রেশার পড়ে সেটা তো আমি জানি বাবা, ঠিক আছে, তো যাই হোক ভিডিওটা খুব ছোট হলো আজকে, যাই হোক খুব মজা হলো বরণ টরণ নিয়ে সব কিছু নিয়ে ঠাকুরের ভিডিও, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করো মি অ্যান্ড মাই ডটার, তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমাদের সাথে থেকো।